নমস্কার বন্ধুরা, তনহীন পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে আমরা নানান রকম শাকসবজি দিয়ে নানান রকম রেসিপি কিন্তু বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সকলের অনুরোধের একটি রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ পালক পনিরের রেসিপি। এটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। কিভাবে বানিয়ে নেওয়া যায় সহজ ও সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। পালক পনির বানাবার জন্য নিয়েছি 2 বান্ডিল ফ্রেশ পালং শাক। ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি শাকের বান্ডিল দুটোকে কেটে নিচ্ছি। শাক কাটার আগে অবশ্যই শাক ভালো করে বেছে ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু শাক কেটে রান্না করতে হয়। শাকটাকে এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। অপরদিকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 1 টুকরো জৈত্রী, 1 ইঞ্চি দারচিনি, 3টে ছোট এলাচ, 1টা স্টার অ্যানিস, যদি স্টার অ্যানিস না থাকে স্কিপ করতে পারেন, 5-6টা লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে, আর নিয়েছি 1টা বড় এলাচ। তবে বড় এলাচের ভেতরের যে দানাটা আছে সেটাকে ছাড়িয়ে খোসাটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য যে আলাদা মশলাগুলো রেখেছি, মানে যে গোটা গরম মশলাগুলো রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। তারপর 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে এই গোটা গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, 3টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন। টমেটো আর মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে বেছে জল ঝরিয়ে কুচিয়ে নেওয়া পালং শাক। পালং শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। পালং শাকটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটাকে দিয়ে পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার কারণে শাকের থেকে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে জল বেরোবে আর তাতেই শাক নরম হয়ে যাবে। আলাদা করে শাক সেদ্ধ করবারও প্রয়োজন নেই আর আলাদা করে জল ব্যবহার করবারও প্রয়োজন নেই। দেখুন, ধীরে ধীরে শাক থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এই পালং শাকটাকে ঠান্ডা করে নেব। 1টা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপরে ওই মিক্সিং জারের মধ্যে কুক করে নেওয়া বা রান্না করে নেওয়া পালং শাকটা ঢেলে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে পালং শাকটাকে ঢালবেন, গরম অবস্থায় কখনোই ঢালবেন না। এবার এটার মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পালং শাকের পেস্ট তৈরি হয়ে গেছে আর আমাদের এই রকম পারফেক্ট পালং শাকের পেস্টই কিন্তু প্রয়োজন পালক পনিরের জন্য। যেহেতু পালক পনির, তাই পনির তো অবশ্যই ব্যবহার করতে হবে। 300 গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের নিজেদের শেপ অনুযায়ী অবশ্যই কেটে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে হালকা করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনির কিন্তু কখনোই অতিরিক্ত ভাজবেন না, আর যদি আপনারা ভাজতে না চান নাও ভাজতে পারেন। আর এই রান্নাতে খুব বেশি পরিমাণে তেল মশলা আমি ব্যবহার করছি না। দেখুন, হালকা করে আমি পনিরগুলোকে একটু টস করে নিলাম। পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া পনিরের টুকরোগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রাখা পালং শাকটা ছিল সেটা। আলাদা করে আর আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, অল্প তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি। পালং শাকের পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ভালো করে 2 মিনিট সময় ধরে
একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে এবার এই পালং শাকের যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে চিনি। সামান্য পরিমাণে একটু লবণ আমি এই সময় দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিনিট 3 সময় ধরে ফুটিয়ে নেব। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু নিরামিষ রান্না চিনি যদি ব্যবহার না করা হয় স্বাদ কিন্তু ভালো হবে না। গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে তারপরেই গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া কম তেল মশলা ব্যবহার করে পালক পনির। আমার আজকের এই সহজ পদ্ধতির পালক পনিরের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। রুটি পরোটা নান লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই কিন্তু পালক পনির খেতে ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।